নারীরা এখন কোনো অংশে আর পুরুষের তুলনায় পিছিয়ে নেই। প্রশাসন থেকে শুরু করে প্রতিরক্ষা, প্রতিটা ক্ষেত্রে নারীদের ভূমিকা পুরুষদের ছাপিয়ে যাচ্ছে, ব্যতিক্রম নয় বলিউডেও। বলিউডে এমন অনেক নায়িকারা রয়েছেন যারা নিজেদের ভরণ পোষণের জন্য স্বামীর উপর নির্ভর করেন না, স্বামীর থেকে তারা অনেক বেশি সম্পত্তিশালী, নিজের টাকায় নিজেই চলেন। চলুন জেনে নিই কারা কারা রয়েছেন সেই তালিকায়। দীপিকা পাডুকোন ও রণবীর সিং, বলিউডের অন্যতম হ্যাশট্যাগ কাপল গোল রণবীর ও দীপিকা এই মুহূর্তে সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় কাপল। তাদের অনলাইন কেমিস্ট্রি থেকে শুরু করে অফলাইন কেমিস্ট্রি সবতে হিট দীপবীর। রণবীরের সম্পত্তির পরিমাণ 307 কোটি টাকা এবং দীপিকার সম্পত্তির পরিমাণ 316 কোটি টাকা। ঐশ্বর্য রায় বচ্চন ও অভিষেক বচ্চন, বলিউডের অন্যতম সফল জুটি অভিষেক ঐশ্বর্য। গুরু ছবিটি করার সময় প্রেম হয় দুজনের মধ্যে এবং তারপর মহা ধুমধাম করে রাজকীয়ভাবে বিয়ে করেন তারা। বর্তমানে একটি মেয়ে আরাধ্যাকে নিয়ে সুখের সংসার তাদের। জানা যাচ্ছে অভিষেকের সম্পত্তির পরিমাণ প্রায় 203 কোটি টাকা, অন্যদিকে ঐশ্বর্য এর সম্পত্তির পরিমাণ প্রায় 227 কোটি টাকা। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সম্প্রতি বিয়ে করেছেন তারা, চুটিয়ে সংসার করছেন, ঘুরছেন, স্বামীর পছন্দের পদও রান্না করছেন ক্যাটরিনা। প্রায় সোশ্যাল মিডিয়াতে তাদের পিডিএ করতে দেখা যায়। কিন্তু জানেন কি, সম্পত্তির হিসেবে বরকে পেছনে ফেলে দিয়েছেন ক্যাট। ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ প্রায় 224 কোটি টাকা, যেখানে ভিকির সম্পত্তির পরিমাণ প্রায় 25 কোটি টাকা। হেমা মালিনী ও ধর্মেন্দ্র, 90 দশকের সেরা জুটি ধর্মেন্দ্র ও হেমা মালিনী একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। এখনো একই রকম প্রেম তাদের মধ্যে, যেন এতটুকু বয়স বাড়েনি তাদের। ধর্মেন্দ্র সম্পত্তির পরিমাণ প্রায় 335 কোটি টাকা এবং হেমার 440 কোটি টাকা। বিপাশা বসু ও করণ সিং গ্রোভার, হরর কুইন বিপাশা বসু 2016 সালে এই বং বিউটি বিয়ে করেন করণকে। একসাথে একটি সিনেমা করতে গিয়ে তাদের মধ্যে প্রেম হয়, তারপর বিয়ে। জানেন কি, 113 কোটি টাকার মালকিন বিপাশা আর করণ প্রায় 13 কোটি টাকার।